অষ্টম দফা ভোটের আগেই ফের অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল 5টা থেকে 30শে এপ্রিল সকাল 7টা পর্যন্ত তার উপর নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। একই করোনা পরিস্থিতি, তার উপর রয়েছে তার কিডনির সমস্যা, ভুগছেন বহুদিন ধরে। তাই এই অবস্থায় মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, সিবিআইকে চিঠি দিয়ে আগামী 2 সপ্তাহ হাতে সময় চেয়ে নিয়েছেন তিনি। গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সোমবার নোটিশ দেয় সিবিআই, সেখানে তাকে আজ মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়। পাশাপাশি তার এক সাকরেতকেও নোটিশ দেয়া হয়। এদিকে গতকাল অনুব্রত মণ্ডলকে নোটিশ দেওয়ার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিনার্ভা থিয়েটারের সভা থেকে সিবিআইয়ের তলবে সাড়া না দিতেই পরামর্শ দেন তার প্রিয় কেষ্টকে। দলনেত্রী সাফ জানিয়ে দেন, আমি বলে দিয়েছি একদম যাবি না। ইলেকশনের আগে কেষ্টকে গিয়ে বলছে যে তুমি গিয়ে দেখা করো, আমি বলে দিয়েছি একদম যাবি না। স্টেট বলবি ইলেকশন প্রসেস ওভার হবে তারপরে যাবো, ইলেকশন প্রসেস চলাকালীন আমি একটা পার্টির পলিটিক্যাল কর্মী, আমি জেলার হেড, আমি কাজ করছি, আমায় কাজ করতে দেওয়া উচিত, এইভাবে অবস্ট্রাকশন করবেন না। সূত্রের খবর, এরপরেই শরীর খারাপ এবং বর্তমান করোনা পরিস্থিতিকে ঢাল করেই এদিন হাজিরা নেন তিনি। পাশাপাশি সিবিআইয়ের কাছে আরও 2 সপ্তাহ সময় চেয়ে বসলেন তিনি। এদিকে 29 এপ্রিল ভোট রয়েছে বীরভূমের একাধিক কেন্দ্রে। তার আগেই তৃণমূল নেতাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলেও বিরোধীদের খানিকটা বাড়তি অক্সিজেন দিচ্ছে তা বলাই বাহুল্য। কিন্তু এখন সিবিআই অনুব্রত মণ্ডলের এই আবেদন গ্রহণ করে কিনা সেটাই দেখার। অন্যদিকে সূত্রের খবর, ইডি দফতরে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কিছু আধিকারিক, তাই যাদেরকে এই মুহূর্তে নোটিশ পাঠানো হয়েছে তাদেরকেও আগামী 10 তারিখ পর্যন্ত ইডির দফতরে তলব করা হবে না বলেই সূত্রের খবর। করোনা পরিস্থিতিতে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে তেমন কোনো বড়সড় নিষেধাজ্ঞা জারি করেনি কমিশন। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা আগামী 2রা মে। তাই সংক্রমণ ঠেকাতে 2রা মে ফল ঘোষণার দিন ও তার পরের দিন বিজয় মিছিল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনে চলা হবে। এমনকি বিজেপি কার্যকর্তাদের কাছেও তিনি অনুরোধ করেন, তাদের জয়লাভের এই এনার্জি যেন তারা সেই সমস্ত অসহায় মানুষদের দিকে সাহায্যের কাজে লাগান যাদের প্রয়োজন রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়, আগামী 2রা মে বিধানসভা ভোট গণনার দিন বা তার পরের দিন কোনো বিজয় মিছিল করা যাবে না। দেশ জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বলা হয়, গণনা কেন্দ্রে ফলাফল ঘোষণার পর রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থী বা তার মনোনীত কারো সঙ্গে সর্বাধিক মাত্র 2জন যেতে পারবেন। তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না বলেই মঙ্গলবার জানালো নির্বাচন কমিশন। রাজারহাট নিউটন এলাকার বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য কমিশনের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন, যদিও মাদ্রাজ হাইকোর্টের রায়কে অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, সোমবারই মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করে বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত। গণনার সময় কোভিড বিধি কিভাবে মানা হবে সেই পরিকল্পনার কথা না জানলে গণনা রুখে দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয়টি হলো, গত বছর বিহার বিধানসভা নির্বাচনের সময়ও কোভিড পরিস্থিতি ছিল, তবে এতটা ভয়ঙ্কর ছিল না। সেই সময় গণনার আগে বা পরে কোনো রকম জমায়েত বা মিছিল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। তবে মঙ্গলবার যেই প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হলো তা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। তাদের মতে, কারণ সেই মাদ্রাজ হাইকোর্টের নির্দেশিকা, এবার দেখার বিষয় কতটা কড়াভাবে সেই নির্দেশিকা কার্যকর করতে পারে কমিশন। বেসরকারি হাসপাতালগুলিকে করোনা টিকাকরণ নিয়ে গাইডলাইন পাঠালো রাজ্য সরকার। গাইডলাইনে বলা হয়েছে, 30 এপ্রিলের পর ভ্যাকসিনের সমস্ত পুরনো স্টক সরকারকে ফেরত দিতে হবে। 1লা মে থেকে টিকাকরণ করতে বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন কিনতে হবে উৎপাদনকারী সংস্থার কাছ থেকে। সেজন্য যদি টিকাকরণ বন্ধ হয়ে যায় সাধারণ মানুষকে এটা নোটিশ দিয়ে জানাতে হবে। ভ্যাকসিন নিতে আগে থেকে কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। হাসপাতালে গিয়ে সরাসরি ভ্যাকসিন নেওয়া যাবে না।
ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে অব্যবস্থার ছবি ধরা পড়ল তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ বচসায় জড়িয়ে পড়েন একে অপরের সঙ্গে। মঙ্গলবার ভ্যাকসিন দেওয়া হবে জেনে সোমবার সন্ধ্যে থেকেই কাগজ পেতে লাইন দিয়েছিলেন বহু মানুষ। অন্যদিকে মঙ্গলবার ভোর হতেই লাইন দিতে আসেন কয়েকশো মানুষ। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। লাইনে দাঁড়ানো প্রত্যেকের দাবি, ভ্যাকসিন দিতে নির্দিষ্ট ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ, কতগুলো ভ্যাকসিন দেওয়া হবে এবং তা স্পষ্ট করে জানানো হোক হাসপাতালের পক্ষ থেকে। পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার পর যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সিরিয়াল নম্বর দিয়ে স্লিপ দেওয়া হোক বলেও দাবি তোলেন তারা। সকাল 10টা নাগাদ খবর পেয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে হাজির হন তারকেশ্বর থানার পুলিশ এবং পুর প্রশাসক স্বপন সামন্ত। পুর প্রশাসক বলেন, মঙ্গলবার 200 থেকে 250 জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে, কিন্তু উপস্থিত রয়েছে 500 জন মানুষ। আগামী দিনে বিশৃঙ্খলা রুখতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে বাকিদের সিরিয়াল অনুযায়ী স্লিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির দিকে লক্ষ্য রেখেই ভ্যাকসিন নিতে সকাল থেকেই বালুরঘাট জেলা হাসপাতালে ভিড় জমান 45 মানুষজন। মঙ্গলবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতাল সহ জেলায় সবকটি হাসপাতাল ও উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত টিকাকরণ চলছে। নেই কোনো টিকার অভাব। সূত্রের খবর, কোভিশিল্ড ও কোভ্যাকসিন দুই ধরনের টিকাই গ্রাহকদের দেওয়া হচ্ছে। এদিকে ভোটের আগে যতটা সংক্রমণ হার ছিল, ভোট চলাকালীন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। গত বছর করোনা পরিস্থিতিতে সরকারি স্তরের পরে জেলা স্তরে কোভিড আক্রান্তের সংখ্যা জেলা প্রশাসনের তরফে প্রেস রিলিজ করে জানানো হচ্ছিল, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর তা জেলা স্তরে প্রকাশ করা বন্ধ করে দেওয়া হয়। যদিও এই ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক মুখ খুলতে নারাজ। করোনার দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেই ভ্যাকসিনের চাহিদা মুহূর্তে বেড়ে যায়। মধ্যরাত থেকে লাইন দিয়ে ভ্যাকসিন না পাওয়ায় বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়ি পৌর নিগম স্বাস্থ্য কেন্দ্রে। মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগমের 23 ওয়ার্ডের মাতৃসদনে টিকা না পাওয়ায় বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক সুরেন্দ্র কুমার গুপ্তা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি আমার বাবার ভ্যাকসিনের জন্য এসেছি। বাবার নাম অরুণ কুমার বসু। আমি কালকে থেকে এখানে এসে লাইন দিয়েছি। কালকে ধরুন আমি মোটামুটি 6:30 নাগাদ লাইন দিয়েছি। সকালে এসে লাইন দিয়েছি। সকাল 10টা নাগাদ এখানে দুইজন স্বাস্থ্যকর্মী এসে আমাদের বললেন যে কালকে ভ্যাকসিন দেওয়া হবে না। কেন? কালকে ভ্যাকসিন নেই, কালকে সন্ধ্যাবেলায় ভ্যাকসিন আসবে। তো আজকে 100টা ভ্যাকসিন দেওয়া হবে, তার সেকেন্ড ডোজ। ঠিক আছে, মানলাম। এবার বললেন যে কালকে কিছুই দেওয়া হবে না, কিন্তু ঠিক 12টার সময় এসে দেখা হচ্ছে যে ভ্যাকসিন চলছে। শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক সুরেন্দ্র গুপ্তা মাতৃসদনের সমস্যার কথা মেনে নিয়ে জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে কিছু সমস্যা রয়েছে, চাহিদার তুলনায় যোগান কম রয়েছে। মহকুমা প্রশাসক সহ বিভিন্ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের সমস্যা হলে প্রয়োজনে মানুষকে গিয়ে বোঝাতে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।